আজি অসমীয়াৰ বাপতি হাহন কঙালী বিহু সমান্তৰালকৈ ৰাজ্যবাসীয়ে উদযাপন কৰিছে ধনৰ অধিষ্ঠাত্ৰী দেৱী শ্ৰী শ্ৰী লক্ষ্মী পূজা। ঐতিহাসিক শৰাইঘাট অঞ্চলৰ দলিবাৰীত কলিতা সমাজৰ উদ্যোগতো আয়োজন কৰা হৈছে 53 সংখ্যক লক্ষ্মী পূজা। একেদৰে আমিনগড় পশ্চিম লাচিতপুৰতো তিনিদিনীয়াকৈ উদযাপন কৰা হৈছে কাতি বিহু আৰু লক্ষ্মী পূজা। তাৰ পিছতে আয়তীৰ নাম প্ৰসংগত পুৰোহিতৰ মন্ত্ৰ উচ্চাৰণৰ মাজেৰে আৰম্ভ কৰা হয় মা লক্ষ্মীৰ পূজা অৰ্চনা। লক্ষ্মী পূজা অর্থাৎ পশ্চিম লক্ষ্মীপুরত অনুষ্ঠিত হওয়া শ্রীশ্রী লক্ষ্মী পূজায় 24টা বছর অতিক্রম করে এবার আমি রূপালী জয়ন্তী বর্ষত করে দিল আর এই রূপালী জয়ন্তী বর্ষ আমি তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত করবলে ওলাইছো। আজি শ্রী শ্রী লক্ষ্মী পূজার শ্রীচরণত আমি এই পশ্চিম লক্ষ্মীপুর রাইজে পুষ্পাঞ্জলি অর্পণ করিম। এটা আপনাদের দেখিছে যে আমার আয়তীসকলে নাম ধরে আছে আর ইয়ার পিছতে মার ওসর আমি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি অর্পণ করি সমগ্র রাইজের যাতে মঙ্গল হয় এই মঙ্গল কামনা করি সবে পুষ্পাঞ্জলি অর্পণ করব। আর এই আসলে এই যে অঞ্চল এই আমিনগড় নিচয় কাষত লাগি থাকা পশ্চিম লক্ষ্মীপুর অঞ্চলটো আমি দেখিছো যে যেতিয়ার আমি লক্ষ্মী পূজা করবলে লৈছো তেতিয়ার এই অঞ্চলটো সকল ক্ষেত্রতে আগবাড়ি গৈছে শিক্ষার ক্ষেত্রতেই হোক স্বাস্থ্যের ক্ষেত্রতেই হোক বা নিবনুয়া সমস্যা সমাধানের ক্ষেত্রতে হোক এই অঞ্চলটি যদিও আমার পরিয়ালের সংখ্যা কম তথাপিও ইয়াতে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগবড়া বা চাকরি হবলে যথেষ্ট এই উঠি অহা প্রজন্মই লাভ করবলে সক্ষম হয়েছে আর বহুখিনি ইয়াতে ব্যবসায় করা যুবক যুবতী আছে যিসকলের কৃপা এই শ্রী শ্রী লক্ষ্মী দেবীয়ে এই অঞ্চলটিত আমি বছরে বছরে জাকত জিলিকা করবলে সক্ষম হয়েছো। আমি আশা রাখিছো আমি এই লক্ষ্মীমাই শ্রীচরণত সেবা যাচিছো যাতে অনাগত দিনত ইয়াতকৈ আরো ভাল ধরনের আমি এই অনুষ্ঠানটি করব পারো আর এই অনুষ্ঠানটির জড়িয়ে আমি এই যে আপুরুগীয়া সম্পদ অসমীয়া জাতির কলা সংস্কৃতি এই কলা সংস্কৃতি সমূহ আমি দাঙি ধরব পড়ো। আমি বিগত 24টা বছরে এই সংস্কৃতিক ধরে রাখবলে বিভিন্ন ধরনের প্রচেষ্টা হাতত লো। নিউজ ডেস্ক রিপোর্ট প্রাত টাইম ডিজিটাল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ। নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কাগজ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল হৰি মন্দিৰ পথ গুৱাহাটী আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট বিজয়নগৰ কামৰূপ অসম। মোবাইল নং 9435114666 আৰু 7002472813 মেইল আইডি প্ৰভাতী অসম @gmail.com।